কমিশনার্স আছেন, মশাদে কমিশনার্স অফ চিটাগং, তারাও এখানে আছেন আমাদের সাথে। সবাইকে স্বাগত জানাই। আমাদের স্পেশাল গেস্ট হিসাবে এখানে থাকার কথা ছিল আমাদের ESTCB, যেটা এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচার ডেভেলপমেন্ট ট্রাস্ট, হুইচ ইজ দ্য হোল্ডিং কোম্পানি ফর বোথ আইইউবি ঢাকা অ্যান্ড চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। তার চেয়ারম্যান স্যার ফ্লাইন আমাদের কিনোট স্পিকার আছেন আজকে, আসাদ মনসুর এবং গাই হোসেন, তাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়ে যায়, যার ফলে তারা পথে আছেন এবং ওরা কিছু কোয়েশ্চন জয়েন করবেন। এবং এখানে আমাদের প্যানেল ডিসকাশন হিসেবে আমাদের সাথে আছেন মানি সাহেব এবং নুর আফতাব সাহেব, আমাদের সম্মানিত ট্রাস্টিবৃন্দ, ডিস্ট্রিবিউটেড গেস্ট, আমাদের হেল্পের রুম প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, ভদ্রমহোদয় মহিলা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের এই অনারম্ব অনুষ্ঠানে, অনারম্ব কিন্তু একটু ভিন্নতর অনুষ্ঠানে দেওয়া করছি। আমাদের এখানে 3 তারিখে আয়কর মেলা ছিল, আমাকে মাননীয় চেয়ারম্যান মধ্যে বললেন যে আয়কর মেলা হচ্ছে, অনেকে চলেন আমরা চিটাগংয়ের আয়কর মেলা, আপনার চিটাগংয়ের শিকার বছর যাই। আমি বললাম যে আয়কর মধ্যে যাবো, কিন্তু আমার তো বড় ইন্টারেস্ট, আমি তো অনেক কিছু বুঝছি না। আপনাদের যে আমাদের এতদিন দেখছি যে আমাদের আইন কানুনগুলো আছে একটু ট্যাক্সেশন, সেখানে যারা ট্যাক্স দেয় এবং যারা ট্যাক্স আদায় করে, যারা পেয়ার এবং রিয়েলাইজার যারা আছে, কালেক্টর, তাদের মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়েছে, নলেজ গ্যাপ। এই কমপ্লায়েন্স যেমন প্রবলেম, এনফোর্সমেন্ট প্রবলেম, তারপর স্পেশালি ব্যাক নিয়ে আমরা যেগুলো দেখছি সেটা আমি বললাম যে এটার জন্য আমরা চিন্তা করছিলাম। তার ঠিক আগে আমাদের একটি কাউন্সিল মিটিং হয়েছিল, সেখানে আমি আলাপ করছিলাম যে এই জিনিসটাকে আমরা কীভাবে অ্যাড্রেস করি। অ্যাকচুয়ালি এই যে বেসিক্যালি আমরা মনে করছি ফিসক্যাল লিটারেসিটা নাই আমাদের, স্পেশালি যারা স্টেক হোল্ডার, এখানে তো সেই স্টেক হোল্ডার যারা আছেন আর তারা জানেন না কী করতে হবে, তাদের অ্যাপ্লিকেশন স্ট্যান্ডিং রাইট স্ট্যান্ডিং, এবং যারা এনফোর্স করছেন তারা অনেক অনেক সময় মেকানিক্যাল হয়ে যাচ্ছে। তো যে কারণে আমরা মনে করছিলাম যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্টলি একটা ইউনিভার্সিটি, একটা একাডেমি আছে, যদি আমরা সামনে এগিয়ে আসি এবং ইফ ইউ ক্যান ওয়ার্ক এস ইন্টারফেস বিটুইন দি বিজনেস অ্যান্ড দি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ,